আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলা, যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আজকে আলোচনা হবে যে মেয়েরা মেয়েদের বড় শত্রু, তো অবশ্যই আজকে আলোচনাটা আরও একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে, যে মেয়েদের বড় শত্রু তার মা। কখন হয়? আমরা দেখতে পাই সন্তানের কাছে মা সবচেয়ে কাছের মানুষ, আর এই সন্তান ও মায়ের মধ্যে সম্পর্কটার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো খাদ নেই। কিন্তু আজকে আলোচনা করতে হচ্ছে যে জীবনে এমন এমন সিচুয়েশান আসে যখন সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের জন্য, সন্তানের জীবন নষ্ট হয়ে যাওয়ার জন্য তার মা দায়ী হয়ে যায়। তা মেয়েদের ক্ষেত্রে কখন তার মা শত্রু হয়? দেখুন, মেয়েদের ক্ষেত্রে আজকে স্কুল কলেজে যতই লেখাপড়া শিখি যাই করি না কেন, আমাদের সংসার জীবনে চলার শিক্ষা এটা কিন্তু আমরা পরিবার থেকে পাই। ওই জন্য বলা হচ্ছে যে শিশু প্রথম শিক্ষা পায় তার পরিবার থেকে, আর এই সংসার করার শিক্ষা যেটা মেয়েদের ছেলেদের উভয়ের দরকার এটা পায় তার মায়ের থেকে। ওই জন্য মা কখন শত্রু? যে মা মেয়েকে বলছেন যে স্বামী স্ত্রী ঠিক থাকলেই হবে, বাকি সবার খেয়াল রাখতে হবে না। যে মা শেখাচ্ছেন সংসার করার যে নীতিগুলোর, সংসারে অনেক সহ্য করতে হয়, অনেক কিছু মানতে হয়, অপরকে মেনে চলতে হয়, অ্যাডজাস্টমেন্টের ভেতর দিয়ে সংসার এগোয়, আর সেগুলো না করে যে মা শুধু একতরফা জিনিস শেখান, আমি যা বলছি শুনতে হবে সেটা শেখান, সেই মা সেই মেয়ের শত্রু। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে, মায়ের কি উচিত? মিটিয়ে দেওয়া, দুজনার মায়েরই বলছি, সেটাকে উস্কে দেওয়া নয়, এগুলো যারা করেন তিনি শত্রু। আর আমি বলবো যে সংসার করা শিক্ষা যারা দেন না সেই মা কিন্তু সন্তানের শত্রু হয়ে যান। এখন সংসার করতে গেলে শিখতে হয়, আগেকার দিনে নিয়ম ছিল, আগে ব্রহ্মচর্য হতো তারপর গৃহস্থ, ব্রহ্মচর্যে এই সমস্ত সংসারের খুঁটিনাটি বিষয় শিখিয়ে দেওয়া হতো, তারপর তারা গৃহস্থে যেত। ব্রহ্মচর্য মানে কিন্তু শুধু ব্রহ্মবিদ্যা ব্রহ্মজ্ঞান নয়, অস্ত্র শিক্ষা শেখানো হতো, সাংসারিক জীবনের শিক্ষা শেখানো হতো। তা সেগুলো যে মা বাবা করে না সন্তানকে, আমি বলবো যে সন্তানকে সংসারের শিক্ষা না দিয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে সংসার করতে পাঠায়, তারা সবচেয়ে বড় শত্রু। ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে দেখা হবে, সঙ্গে থাকুন। আর বিশেষ পর্ব দেখা হচ্ছে লাইভ অনুষ্ঠান রাত্রি 8টার সময়। ভালো থাকুন।